বন্ধু নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন বলুন। আজকের আমি অকাল বোধনের একটি পরিভাষা বা একটি মানে আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। তো এই অকাল বোধন মানে কি, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমরা যতদূর জানি ইতিহাসে শ্রীরাম যখন যুদ্ধ করতে গেছিলেন তখন কিন্তু অকাল বোধন করেছিলেন মা দুর্গা তার পুজো করে। আর আমি যে নিয়মাবলী বা পরিভাষাটা আপনাকে বলবো সেটা কিন্তু সম্পূর্ণ একটু আলাদা। অকাল বোধন বলতে কি বুঝি আর অকাল বোধন কি? অকাল বোধন হচ্ছে যেসব মানুষরা খেতে খুব ভালোবাসে, কর্মঠ নয় মানে পরিশ্রমী নয় অথচ খেতে খুব ভালোবাসে, তাদের অকাল বোধন হয়। অকাল বোধন বলতে কিভাবে হয়? অকাল বোধন হচ্ছে যেমন ধরুন যারা কাজকর্ম করতে ভালোবাসে না, খেলাধুলা বা কঠিন পরিশ্রম করতে ভালোবাসে না অথচ খেতে ভালোবাসে, অর্থের সেরকম অভাব তাদের নেই, তারা কি করে সারা জীবন ধরে বিভিন্ন খাবার খেতে থাকে, সুন্দর সুন্দর খাবার, কিন্তু সেই খাবার খাওয়ার জন্য শরীরের যে দুর্গতি হয় সেটা তারা উপলব্ধি করতে পারে না এবং একটা সময়ের পরে শরীরে বিভিন্ন রকমের রোগ জনি ধরে নেয়। এত ধরনের রোগের মধ্যে তারা প্রবেশ করে ফেলে যে শুধুমাত্র খাবার তো খেতেই থাকে তার সাথে বিভিন্ন ধরনের ওষুধ খেতে থাকে, তাতে আরও শরীর খারাপ হয়, শরীর দিনের পর দিন আরও ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং জীবনের অর্ধ সময় এসেই তারা পটাশ হয়ে যায়। পটাশ মানে বোঝেন তো, এটাকেই আমি বলছি যে জীবনে বেঁচে থাকতে গেলে এই অকাল বোধন থেকে আপনি বাঁচুন এবং জীবনটাকে খেলাধুলা পরিশ্রম এবং নিয়মিত অল্প আহারের মধ্যে দিয়ে কাটান, যাতে আপনি এক সুস্থ শরীরে দীর্ঘায়ী হতে পারেন। বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।